তামান্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর কিছুদিন ধরে একটু টানা বৃষ্টি হয়েছে, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে, কিন্তু হাওয়াও দিচ্ছে, আশা করি মেঘটা কেটে যাবে। তো এখনও খাইনি, এখনও হয়ে ওঠেনি, এরপর খেতে যাব। দেখতেই পাচ্ছ 11টা প্রায় বেজেই গেছে, তো খেতে যাব। তো চলো খেতে যাওয়া যাক। আর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, তো চলো দেখাচ্ছি ভাইকে। আদে এসেছিলাম, আর এই যে এখানে পেছন থেকে নেচে বেড়াচ্ছে চারিদিক থেকে, ও শুধু ওকে যখনই তুমি দেখতে পাবে তখনই নেচে বেড়াচ্ছে। এই যে এখনো নেচে বেড়াচ্ছে, না নেচে দেখা, যখনই ওকে দেখবে তখনই। এই গোলাপ ফুলগুলো কোথায় গেল? এটা তো হলুদ গোলাপটা, আসলে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কিছু কিছু ফুল গাছের ফুলও ঝরে পড়ে গেছে। আর আগের দিন বাঁদর কতগুলো খেয়ে গেছে। হ্যাঁ, আর কিছু আগের দিন বাঁদর এসেছিল, বৃষ্টির মধ্যে বাঁদর এসেছিল এর মতো, তো সেগুলো কিছু খেয়ে গেছে। আসল বাঁদর, এটা তো নকল বাঁদর, আসল কিছু বাঁদর এসেছিল, সেগুলো খেয়ে গেছে। আমরা সবাই বাঁদর এই বাঁদর রাজত্বে। যাই হোক, তো চলো ও এখন নিচে যাবে, আর চলো ভিডিওটাকে এগোনো যাক। আর আমিও নিচে যাব, দেখি মা বলে পাটি সাপটা আছে, তো পাটি সাপটাটা খাবো, আর একটু মুড়ি খাবো, কলাই সিদ্ধ হয়েছে। তো চলো নিচে যাওয়া যাক, আর দেখা যাক, আর ও যাক নিজের কাজে। টাটা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কি বলে বল, লাইক জোরে জোরে, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। তো চলো সাপটাটা আছে, তো চলো খাওয়া যাক। এই যে আমার জন্য পাটি সাপটা রেখেছে, আর এখানে এই যে কলাই সিদ্ধ, চলো খাওয়া যাক। ফুলকপি দেবে, আর ওখানে হচ্ছে ওই যে ওটা ডিমের আলুই তরকারি হবে বোধহয়, তার জন্য ওইটা ওই বড় বড় আলুটা কেটেছে। আর এখানে এই পেঁয়াজটা কি ইয়ের জন্য, ডিমে আলু তরকারির মধ্যে দেবে বলে। তো এখানে মা সবজি কাটাকুটি করছে, তো বেশি ডিস্টার্ব না করে চলো এখান থেকে যাওয়া যাক, মা কাটাকুটি করুক। তো থেমে গেছে, কিন্তু চারিদিকটা এখনও স্যাঁতস্যাঁতে ভাব হয়েই আছে। আর বৃষ্টির ফলে একটা জিনিস ভালো হয়েছে, আজ অনেক দিন ধরে আমার গাছে জল দেওয়া হয়নি, তো সেই জলটা দেওয়া হয়ে গেছে। যাই হোক, জল পড়ে গেছে, আমাকে জল দিতে হবে না এখন, কিছুদিন জল দিতে হবে না। আর গাছপালাগুলো এই বৃষ্টি জল পাওয়ার জন্য একটু আরও বেশি সবুজ থেকে সবুজ তর লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের গাছে, ছোট্ট গোলাপ গাছটাতে গোলাপি রঙের ফুল ফুটেছে, তো চলো সেটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এটা ফুলের ভারে একদম ঝুঁকে পড়েছে, আর এখানে অনেক কটা কুড়ি এসছে এই গোলাপ গাছটাতে। গাছ লাগাতে ছোটোর থেকেই খুব ভাল লাগে, আর গাছ তো আমার প্রচণ্ড ফেভারেট একটা মানে জিনিস, যেটা আমি পরিচর্যা করতে খুব ভালোবাসি। তাই মা বলেছে যে কতগুলো টব কিনেছে, তোর জন্য, মা বললো আমাকে যে তোর জন্য কতগুলো টব কিনেছি, তুই তো গাছ লাগাতে ভালোবাসিস। আর ছাদে না গাছ রাখার খুব সমস্যা, মেনলি আমাকে গাছপালা যেগুলো হয় না, মানে যে বস্তাগুলো হয় সিমেন্টের বস্তা, সেগুলোতে আমি কি করতাম, সিমেন্টের বস্তাগুলোর মধ্যে তোমার মানে মাটি ফাটি দিয়ে সারটার দিয়ে গাছগুলোকে মানে রাখতাম। কিন্তু মা কি করেছে যে 70 না 80 টাকার ঠিক এরকম আমি ঠিক জানি না, 70-80 টাকা করে নিয়েছে, আর ওটাতে মা মাটি ফাটি দিয়ে গাছ মানে মাটি এখনও গাছ লাগায়নি, মাটি ফাটিগুলো দিয়ে রেখেছে 3টে টবে। এখানে 2টো আছে টব, আর এখানে 2টো আছে, আর ছোটো ছাদে একটা আছে, তো সেগুলো মাটি দিয়ে রেখেছে। আর কিছু কিছু গাছ আছে যেগুলো এই শীতকালটা চলে গেলে না মানে আমি ভেবেছি নামই দেবো, কারণ এত বড় ছাদে না, যেহেতু ওই ছাদেও আছে প্লাস এই ছাদেও আছে, এত গাছপালা আছে, এই গাছপালাগুলো এই রোদেতে না পুরো পুরো ঝলসে যায়, কারণ এখন তো শীতকাল, এখন ধরো 1-1.5 মাস
ধরে নাও মার্চ অবধি কোনো প্রবলেম নেই, কিন্তু এপ্রিল থেকে যেই গরমটা শুরু হবে তো তখন গাছগুলো না পুরো পুরো ঝলসে যায়, মানে তখন গাছগুলোকে দেখে খুব খারাপ লাগে। আর প্রত্যেক দিন মানে দুবেলা করে জল দিতে হয়, এবেলাও জল দিতে হয়, ওবেলাও জল দিতে হয়, জল একদম মানে খুব প্রবলেম হয়। আর গাছগুলোও পুরো একদম পুরো শুকিয়ে যায়। তাই ভাবছি যে কিছু কিছু যেগুলো গাছপালাগুলো, যেমন কিছু জবা গাছ আছে তো ঠিক করেছি, সেগুলো কিছু নামিয়ে দেবো। তো এটাই চলে এসছি, আর বাবা দেখছে টিভি আর খাচ্ছে, আর এখানে এই যে মা ভাত দিয়ে দিয়েছে, তো চলো ভাতটা নিয়ে নিই, সামনেই খাবার আর খেয়ে নিই, তারপর চলো তোমাদের সাথে কথা বলছি।